ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনার পাশে যদি কেউ গান শুনে তাহলে আমাকেও শুনতে হয়, এরকম বাধ্য হয়ে শুনলে কি আমার কোনো গুনাহ আছে? প্রথমত যে ভাই আপনার পাশে গান শুনে, আপনাকে প্রথমে তাকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। শুধু উপদেশ দিয়ে তাকে গান সঠিক নয় এটা বুঝিয়ে বলতে হবে, তারপরের কর্তব্য। তারপরেও যদি সে না মানে তাহলে তখন আপনি যখন শুনবেন বা আপনাকে শোনা প্রয়োজন হয়ে যাচ্ছে বাধ্য হয়ে, তো আমরা বলবো যে এখানে বাধ্য এতটুকুই বাধ্যতা বলা হয় না। আপনি যদি সেখান থেকে সরে যেতে পারেন, আপনি যদি অন্য জায়গায় ঘুমাতে পারেন, আপনি যদি আরও অন্য কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে সেটা করতে হবে। আর বাকি থাকলো এরকম ব্যক্তিবর্গকে দুনিয়ার নিয়মেও কিছু আইনত নিয়ম আছে যে কেউ অপরকে ডিস্টার্ব করতে পারে না, এটা দুনিয়াবী আইন। সেই জন্য সে শুনতেই চাইলে যদি তাকে আপনি বাধা নিষেধ না দিতে পারেন তাহলে সে যেন নিজে নিজে শুনে, হেডফোন ইত্যাদি আজকালকার যা আছে। মোট কথা হলো এই যে পাশে কেউ গান শুনলে আপনি সেটা শুনতে বাধ্য, তখন বলা হবে যে সেখানে থাকা ছাড়া আর আপনি অন্য জায়গায় থাকার কোনো সুযোগই ছিল না, তখন সেটা আলাদা কথা, নচেত এটা বাধ্যবাধকতা নয়, বরং এরকম স্থানে মানুষকে নসিহা উপদেশ করা উচিত।